আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং করার উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীর দুনাবর গেট এলাকার কর্ণফুলী মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দুপুরে ঘণ্টাব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রামের চান্দগাঁও সার্কেলের সহকারী ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা। অভিযানে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রি মূল্যের কোনো অমিল আছে কিনা তা যাচাই করে দেখা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এই সময় জানানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ক্যাব, নিরাপদ খাদ্য অধিদপ্তর, চট্টগ্রাম চেম্বার ও সিএমপি এই অভিযানে অংশ নেয়। অভিযান চালিয়েছি, আমরা চেক করেছি যে সেই নির্দেশনাগুলো তারা প্রতিপালন করতেছে কিনা, বিশেষ করে সয়াবিন, মসুর ডাল, চনা এসব আমরা তাদের পাইকারি ক্রয়ের রসিদগুলো আমরা চেক করেছি এবং তাদের টাঙানো যে মূল্য তালিকা সেগুলো দেখেছি, চেক করে দেখেছি যে এগুলো ঠিক আছে কিনা। তো এই যাচাই অন্তে আমরা সঠিক পেয়েছি। আমরা কয়েকজন ক্রেতার সাথেও কথা বলেছি,